সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 79তম জন্মদিন পালন করেছে বিএনপি মালয়েশিয়ার কোতা আরা শাখা কমিটি। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারা বাংলা মার্কেটের মসজিদ সুরাও মালেকে বাদ আসর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে স্থানীয় একটি রেস্টুরেন্ট উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোতারা বিএনপি সভাপতি মোহাম্মদ মাসুদ রানা। রতন আলী ভূঁইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, সহসাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, এস এম মোয়াজ্জেম হোসেন নিপুন, কাজী সালাউদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, সহ দপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির ও এম এ কালাম প্রমুখ। দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা শেষে কোতারা ছাত্রদলের পক্ষ থেকে কেক কেটে সবার মাঝে খাবার বিতরণ করা হয়। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তোমার সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কাল শীতে চোখে শুধু জল ছবি আঁকি। কালো